শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। 210 কিলোমিটার বেগে আছড়ে পড়েছে মোকা, লন্ডভন্ড মায়ানমার, প্রবল ঘূর্ণিঝড়ে নিহত 3 জন। ঘূর্ণিঝড় মোকায় মিয়ানমারে প্রাণহানি, ভূমিধস, ভারী বন্যার আশঙ্কা। মিয়ানমারে মোকায় বিমানবন্দরে ভবনধস, মোবাইল টাওয়ার বিধ্বস্ত, সিতুয়েতে হাঁটু পানি। এবার বিস্তারিত। বিভৎস গতিতে মায়ানমারের সিতুয়ে বন্দরে আশ্রয় পড়েছে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় মোকা। এর জেরে কার্যত তছনছ হয়ে গিয়েছে মায়ানমারের উপকূলবর্তী এলাকা। এখন পর্যন্ত মোকার বলি হয়েছে মায়ানমারের 3 বাসিন্দা, লন্ডভন্ড একাধিক এলাকা। আরও প্রাণহানি এবং বন্যার আশঙ্কায় অ্যালার্ট জারি করা হয়েছে সেখানে। ঝড়ের তাণ্ডব থেকে বাঁচতে কাতারে কাতারে মানুষ আশ্রয় নিয়েছে মায়ানমারের উপকূলীয় অঞ্চলের মঠ, প্যাগোডা এবং স্কুলগুলিতে। মায়ানমারের আবহাওয়া বিভাগের তরফ থেকে জানানো হয়েছে মোকার কেন্দ্রটি রবিবার দুপুরে দেশের রাখাইন রাজ্যের সিতুয়ে শহরের কাছে 210 কিলোমিটার বাতাসের গতি নিয়ে আশ্রয় পড়ে। মায়ানমারের সামরিক তথ্য অফিস জানাচ্ছে ঝড়ের কারণে সিতুয়ে, কিওয়াকপি এবং অন্যান্য শহর সহ সেলফোন টাওয়ার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সিতুয়ে বন্দর সহ বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, ইন্টারনেট পরিষেবাও সম্পূর্ণভাবেই বন্ধ হয়ে গেছে। এখন পর্যন্ত 3 জনের মৃত্যুর খবর মিলেছে। মায়ানমারের পূর্বাঞ্চলীয় শান রাজ্যের একটি উদ্ধারকারী দল ফেসবুকে জানিয়েছে তারা এক দম্পতির মৃতদেহ উদ্ধার করেছে, যারা টাচি লেক শহরের ভারী বৃষ্টির কারণে হওয়া ভূমিধসে চাপা পড়ে গিয়েছিলেন। এছাড়া মধ্য মন্ধালয়ে অঞ্চলেও পাইন এবং লুইন শহরে একটি বটগাছ পড়ে গেলে একজন ব্যক্তি মারা গিয়েছেন। সেতুয়ের একটি আশ্রয়কেন্দ্রে স্বেচ্ছাসেবী টিন নিন ও জানান, বন্দরের 3 লাখ বাসিন্দার মধ্যেই 4,000েরও বেশি লোককে অন্য শহরে সরিয়ে নেওয়া হয়েছে। 20,000েরও বেশি মানুষ শহরের বিভিন্ন মঠ, প্যাগোডা এবং স্কুলে মজবুত ভবনগুলোতে আশ্রয় নিয়েছেন। তিনি আরও জানিয়েছেন আশ্রয়কেন্দ্রে বহু মানুষ ঠাঁই নিলেও তাদের জন্য পর্যাপ্ত টয়লেট নেই। স্থানীয় একটি ধাতব্য ফাউন্ডেশনের চেয়ারম্যান তিনি বলেছেন, আমরা যা আশা করেছিলাম তার চেয়েও অনেক বেশি সংখ্যক মানুষ আশ্রয় শিবিরগুলোতে চলে আসছেন, ফলে সিতুয়ে বন্দরের আশ্রয় শিবিরগুলোতে খাদ্য সংকট দেখা দিচ্ছে। অতিপ্রবল ঘূর্ণিঝড় মুখার প্রভাবে মিয়ানমারের বিভিন্ন জায়গায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে। তাছাড়া এর প্রভাবে দেশটিতে এখন পর্যন্ত 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে দেশটির সেনাবাহিনী প্রকাশ করা ছবিতে দেখা গেছে রাখাইন রাজ্যের থানুয়ে বিমানবন্দরে একটি ভবন ধসে পড়েছে, ভেঙে পড়েছে সেখানকার বৈদ্যুতিক ট্রান্সফরমারও। এছাড়াও প্রবল ঝড় বৃষ্টির সঙ্গে সঙ্গে বাড়তে শুরু করেছে পানির প্রবাহ। এর মধ্যে সিতুয়েতে হাঁটু পানি জমেছে। সেখানকার বাসিন্দারা জরুরি সাহায্যের জন্য কর্তৃপক্ষের দেওয়া বিভিন্ন নম্বরে কল করে আবেদন জানাচ্ছেন। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানা যায়, দুপুর 12টার পর থেকেই মিয়ানমারে বৃষ্টি এবং দমকা হাওয়া বেগ বাড়তে শুরু করে। এর প্রভাবে বিভিন্ন জায়গায় বসত বাড়ি, বিশেষ করে টিনের বাড়িঘর এবং অস্থায়ী আবাস ভেঙে পড়তে শুরু করে, উড়ে যায় অসংখ্য বাড়ির টিনের চাল। জানা গেছে মুখার প্রভাবে সিতুয়ে শহরের একটি মোবাইল ফোনের টাওয়ারও ভেঙে পড়েছে। এছাড়া দেশটির বিভিন্ন জায়গায় সকাল থেকেই বিদ্যুৎ এবং ওয়াইফাই সংযোগ টোটালি বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। ইন্টারনেট সংযোগের জন্য মিয়ানমার এখন শুধুমাত্র মোবাইল ডাটা কাজ করছে। মিয়ানমারের আবহাওয়া অফিস জানিয়েছে রোববার বিকেলে ঘূর্ণিঝড়ের কেন্দ্র সিতুয়ে উপকূল অতিক্রম করে যাবে এবং ঝড়ের প্রভাব 12 ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে। এর আগে দুপুরে দেশটির আবহাওয়া পূর্বাভাসে মুখাকে অতিপ্রবল ঘূর্ণিঝড় হিসেবে বাদামি বা ব্রাউন স্তরের সতর্কতা জারি করে। দেশটির আবহাওয়া দপ্তর বলছে ঘূর্ণিঝড়টির গতিবেগ ঘন্টায় 137 মাইলের মতো। রোববার সকালে শক্তিশালী ঘূর্ণিঝড়টি রাখাইন উপকূলে আঘাত হানে এবং তখন থেকেই সেখানে দমকা হাওয়া থেকে বৃষ্টিও হচ্ছে। মায়ানমার সেনাবাহিনীর প্রকাশ করা ছবিতে দেখা গেছে রাখাইন রাজ্যের থানুয়ে বিমানবন্দরে একটি ভবন ধসে পড়েছে এবং সেখানকার বৈদ্যুতিক ট্রান্সফরমারও ভেঙে পড়েছে। এছাড়া প্রবল ঝড় বৃষ্টির সাথে বাড়তে শুরু করেছে পানির প্রবাহ। ইতিমধ্যে সিতুয়েতে হাঁটু পানি জমে গেছে। বাসিন্দারা জরুরি সাহায্যের আবেদন জানাচ্ছেন কর্তৃপক্ষের দেওয়া বিভিন্ন নম্বরে। মিয়ানমার বিবিসির সংবাদদাতা জানাচ্ছেন দুপুর 12টার পর থেকে এই বৃষ্টি এবং দমকা হাওয়া বাড়তে শুরু করে। এর প্রভাবে বিভিন্ন জায়গায় বসত বাড়ি, বিশেষ করে টিনের বাড়িঘর এবং অস্থায়ী আবাস ভেঙে পড়তে শুরু করে। অনেক বাড়ির টিনের চালও উড়ে যায় ঝড়ে। সেতুয়ে মোবাইল টাওয়ার ভেঙে পড়ে ঝড়ে। এছাড়াও বিভিন্ন জায়গায় সকাল থেকে বিদ্যুৎ নেই দেশটিতে, ওয়াইফাই সংযোগও বিচ্ছিন্ন হয়ে গেছে। মিয়ানমারের আবহাওয়া অফিস জানিয়েছে রোববার বিকেলে ঘূর্ণিঝড়ের কেন্দ্র সিতুয়ে উপকূল অতিক্রম করে যাবে এবং ঝড়ের প্রভাব 12 ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে বলেও জানিয়েছেন তিনি। এর আগে দুপুরে দেশটির আবহাওয়া পূর্বাভাসের মুখাকে অতিপ্রবল ঘূর্ণিঝড় হিসেবে বাদামি এবং ব্রাউন সতর্কতা জারি করে। এই রাজ্যের 7টি শহরে ইতিমধ্যে বিপজ্জনক লাল এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেখানে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 110 থেকে 120 মাইল রেকর্ড করা হয়েছে।
রাখাইন রাজ্যে রাশায়ে পর্বতে একজন বাসিন্দা সকালে বিবিসিকে বলেন, পুরো রাশায়ে পর্বতের প্রায় 50,000 বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। তারা সবাই শহরে চলে গেছেন। গ্রামে বৃষ্টি তেমন নেই, তবে অনেক বাতাস বইছে। এছাড়া সিতুয়ে শহরে ব্যাপক ঝড় বৃষ্টি এবং দমকা হাওয়া বইতে শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রবল বাতাসে পুরনো গাছ মাটিতে আশ্রে পড়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে কাঠের ঘরবাড়ি। সিতুয়ের একজন বাসিন্দা বলেছেন, আমার মনে হয়েছে হাঁটতে গিয়ে বাতাসে আমাকে উড়িয়ে নিয়ে যাবে। এর মধ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সিতুয়ের বিভিন্ন এলাকা। প্রবল বাতাস টেলিকম টাওয়ারও ধসে পড়তে দেখা যায়। আজকের মতো এ পর্যন্ত ছিল বিশ্বের সর্বশেষ নিউজ। সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।